আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যথারীতি চলে আসলাম শখের কাজের আরেকটি নতুন পর্ব নিয়ে। পালং শাক, মূলা শাক, ধনিয়া পাতা সাদ বাগানে কীভাবে চাষ করতে হয় সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। ধনিয়া পাতার জন্য খুব বেশি বড় জায়গার দরকার হয় না, কারণ ধনিয়ার পাতা অল্প হলেই আমাদের চাহিদা মিটে যায়, কিন্তু শাকের জন্য বড় জায়গার প্রয়োজন হয়। আমার বাসায় অনেকদিন যাব দুইটা টেবিল ভাঙা অবস্থায় চিলে কুঠায় পড়ে আছে, ভাবলাম এটি দিয়েই অস্থায়ী বেড তৈরি করে শাক বনে দিব, তাই চারদিকে তিনটা করে ইট দিয়ে টেবিল দুটোকে বসিয়ে দিয়েছি। যেহেতু আমি চুলায় রান্না করি না, এই টেবিল দুটো হয়তো কাউকে জ্বালানি হিসেবে দিয়ে দিতে হতো। তো আমি সাদ বাগান করার পর থেকে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে বা কাউকে দেওয়ার আগে একবার ভাবি যে আমার সাদ বাগানে আবার কাজে লাগে কিনা। তো পরে সত্যি সত্যি দেখি আমার সাদ বাগানেই সেই জিনিস কাজে লেগে যায়। তো কিভাবে আমি বেড তৈরি করব সেটি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই বেডটি কিন্তু আমি অনায়াসে 2 বছর ব্যবহার করতে পারবো আর কয়েকবার এখান থেকে শাক তৈরি করে খেতে পারবো। এই প্যাকেটগুলো আমার ছেলে পিজা এনে খায়, আমি রেখে দিয়েছিলাম, তো সেটিও এখন কাজে লেগে যাচ্ছে। তো আমি একটু কেটে নিচ্ছি, একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমার কাছে এরকম অনেকগুলো প্যাকেট আছে, তো আমি সবগুলো কেটে নিব। আর এই কাগজগুলো কার্টুনের মতো শক্ত। এখন আমি বীজগুলো নিয়ে নিব। এগুলো হলো পালং শাকের বীজ, এগুলো ধনিয়ার বীজ, এগুলো হলো মূলা শাকের বীজ, পালং শাকের বীজ আর ধনিয়ার বীজ একই রকম দেখা যাচ্ছে। এবার আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো বীজগুলো 8 ঘন্টার জন্য। বীজগুলো ভিজিয়ে নিলে সহজে গজিয়ে যায়, আর না হয়তো অনেক বেশি দেরি হয়। আপনারা না ভিজিয়েও বোনাতে পারবেন, কিন্তু দেরি হবে বীজ গজাতে। তো আমি এক পাশে সরিয়ে রাখলাম, এবার চলে আসলাম বেড তৈরিতে। একটা পলিথিন বিছিয়ে নিলাম, যেহেতু এটা কাঠের, যদি আমি পলিথিন বিছিয়ে না নিই তাহলে খুব তাড়াতাড়ি পচে যাবে মাটি আর পানিতে। এবার মাটি দিয়ে দিব, যাতে করে আমি কাগজগুলো দিলে দাঁড়িয়ে থাকে। তো এবার কাগজগুলো এই পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো কাগজ চারদিকে দিয়ে দিব। এই তো সেমভাবে 2টি বেড আমি তৈরি করে নিয়েছি, এখন গাছ লাগানোর জন্য একদম পুরোপুরি তৈরি। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন। একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, তাহলে আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাবো। আমি এখন বীজগুলোকে সেকে নিব, সেই জন্য একটা মগ নিয়ে নিলাম, আর নিয়ে নিব একটা চাটনি। পানিটা ঝরিয়ে না নিলে বীজগুলো কিন্তু বোনাতে সহজ হবে না। তো আমি একটা অন টাইম প্লেটের উপর টিস্যু দিয়ে বীজগুলো নিয়ে নিচ্ছি, সেমভাবে সবগুলো বীজই কিন্তু এভাবে পানি ঝরিয়ে নিব। দেখতেই পারছেন কাজটি আমি কিভাবে করছি। পানি অবস্থায় বীজগুলো কিন্তু ছড়ানো যাবে না, সেই জন্যই এইভাবে পানি ঝরিয়ে নেওয়া। তো চলে আসলাম বীজ বুনতে।
তো সব জায়গায় কিন্তু সমানভাবে বুনে দিতে হবে, কোনো জায়গায় যাতে কম বেশি না হয়। তো আমার বীজ বুনো শেষ, এবার কিন্তু হালকাভাবে উপরে একটা মাটির স্তর দিয়ে দিতে হবে যাতে বীজগুলো খুব বেশি ডিপে চলে না যায়। মাটিটা কিভাবে দিচ্ছি একটু খেয়াল করে দেখেন, খুবই হালকাভাবে ছিটিয়ে দিচ্ছি। এবার পানিটাও কিন্তু দিতে হবে খুবই হালকাভাবে, খুব জোরে পানি দিলে কিন্তু বীজগুলো উপরে ভেসে উঠবে, তখন রোদে আর বীজগুলো কিন্তু গজাবে না। সেই জন্য পানিটাও একটু সাবধানে দিতে হবে। এই তো হয়ে গেল, তো সেম ভাবে আমি এই বেডেও চলে আসলাম পালং শাক বুনতে। তো পালং শাক বোনাও শেষ, এবার আমি মাটি সেম ভাবে দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিব, এবার ধনিয়া বোনার পালা, আর ধনিয়ার জন্য বললাম ছোট জায়গা হলে কোনো সমস্যা নাই। এর আগে টবে আমি কিন্তু মূলা শাক বুনে একবার খাওয়া শেষ, পাশে দুই একটা মূলা শাক এখনো আছে। আর প্রথমে যে ধনিয়া পাতা দেখালাম ওটাও কিন্তু আর একটা টবের ধনিয়া পাতা। তো এভাবে মাটি দিয়ে আবার পানি দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার শাক বোনা, তো আজ এই পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আল্লাহ যেন সবাইকে সুস্থ নিরাপদে রাখে সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।